বিশ্ব এইডস দিবসে জনগণকে এইডস রোগের বিষয়ে সচেতন করতে আজ হুগলির স্বেচ্ছাসেবী সংস্থা মায়া ফাউন্ডেশনের উদ্যোগে ডানকুনি হিমালয় প্লাজার সন্নিকটে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। তৃতীয়তম বর্ষে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডানকুনি পাবলিক হেলথ ম্যানেজার অয়ন গাঙ্গুলি, ডক্টর উত্তম মাইতি, অনিন্দ বিশ্বাস, রাজকুমার গুড়িয়া, পৌর প্রধান, উপ পৌর প্রধান সহ অন্যান্যরা। এখানে বিভিন্ন রকমের পরীক্ষা করেন ডাক্তার বাবু ও তার সহযোগীরা। মায়া ফাউন্ডেশন কে দ্বারা স্বাস্থ্য ভবন কে সহযোগ সীমা পে লগাই হ্যায়। এইচআইভি এক ভাইরাস হ্যায় জো হামারে শরীর মে अपना जांच करवा रहे हैं, आप भी आइए और यहाँ पे एचआईवी क्या है, ये कैसे फैलता है, এ বিষয়ে উদ্যোক্তারা কি বলছেন দেখুন। এইডস দিবসের প্রোগ্রাম হচ্ছে এখানে, আমাদের মূলত টার্গেটেড ইন্টারভেনশনের উপর প্রজেক্ট হয়। মায়া ফাউন্ডেশন এটা পুরোটাই অর্গানাইজ করছে এবং সাপোর্টেড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে আমাদের এখানে বিশ্ব এইডস দিবসে সচেতনতার শিবির চলছে। এবং এখানে আমাদের ডানকুনি মিউনিসিপ্যালিটির হেলথ টিমও উপস্থিত আছেন, ওনারা এখানে আমাদের হেলথ পরীক্ষাও করছেন। এখানে এইচআইভি স্ক্রিনিং এবং টেস্টিং হচ্ছে, তার সাথে সাথে সুগার টেস্ট হচ্ছে। এবং তারা চাইলে যে এইচআইভি রুট অফ ট্রান্সমিশন কী আছে, কীভাবে এইচআইভি ছড়ায় এবং তার প্রিভেনশন কী আছে, তো এখানে আমাদের মায়া ফাউন্ডেশনের সকল কর্মকর্তারা রয়েছে এবং সেই বিষয়ে সবাইকে অবগত করা হচ্ছে। এবং এবছর যে বিশেষ থিম আছে, যে কোনো রকমভাবে মানুষের মধ্যে আমরা বৈষম্য করবো না, আলাদাভাবে দেখবো না, মানে ভেদাভেদ যেন না থাকে, আমরা সবাই একসাথেই থাকবো, সেই বিষয়টাও আছে আজকের। সেই জন্য দেওয়া হয়েছে কমিউনিটি লিড এবছর বিশ্ব এইডস দিবসে যে থিম, কিছু কারণ নেই, এটা সম্পূর্ণ ট্রিটমেন্টে মানে টেস্ট অ্যান্ড ট্রিট যদি করা যায়, সম্পূর্ণ চিকিৎসার আওতায় থাকলে আমরা যেমন স্বাভাবিকভাবে বেঁচে আছি একটা মানুষও ঠিক সেভাবে বেঁচে থাকবে, কোনো সমস্যা নেই। কারণ মানুষ সুগারে যেমন হয় বা প্রেশারে ওষুধ যারা খায় সেক্ষেত্রে এটাও ঠিক তেমনি, ভয়ের কোনো কারণ, তো স্টিগমা যদি থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে খুবই সমস্যা। এই জন্য একটা স্টিগমা দূর করার জন্য এই ধরনের আমাদের একটা সচেতনতা শিবির, যেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে আমাদেরকে এখানে ডানকুনি এলাকায় করার জন্য দিয়েছে, সেই প্রোগ্রামটা আমাদের এখানে চলছে। তো আমি সমস্ত মানুষকে বলবো যে আপনারা এই এইচআইভি ভাইরাসটা কথাটা বা এইডস
অনেকেই এইডস কথা শুনলেই আতঙ্কিত হয়ে যায়, কিন্তু এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা সম্পূর্ণভাবে নিরাময় এবং ট্রিটমেন্টের মধ্যে আসলে একটা মানুষ সুস্থ সবল জীবন যাপন করতে পারে। আচ্ছা দেখুন, আমরা একটা এনজিও মায়া ফাউন্ডেশন, আমরা ন্যাকোর সঙ্গে মিলে এখানে সারা বছরই কাজ করি, কিন্তু আজকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এইটা আমাদের কাজ, এবং আজকের এই গোটা বিষয়টা হচ্ছে ন্যাকো, হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার সকলের মিলিত প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় আজকে এটা পালিত হচ্ছে। আমরা যেহেতু এই অঞ্চলে সারা বছর ধরে কাজ করি, আমরাও এখানে পালন করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানের যারা ট্রাক ড্রাইভাররা আসেন, যারা বাড়ির থেকে বহুদিন দূরে থাকেন, হ্যাঁ, তাদের মধ্যে এই সচেতনতাটা গড়ে তোলা, তাদেরকে মধ্যে কন্ডোম ব্যবহার করা সচেতনতা গড়ে তোলা, তাদের মধ্যে কন্ডোম প্রদান করা, এবং তার সঙ্গে অবশ্যই তাদের হেলথ চেক আপ করা, যার দ্বারা তারা আরও বেশি এখানে আসেন এবং সচেতন হন এই মারাত্মক রোগের জন্য, সচেতন হন এবং এই রোগটাকে আমরা শেষ পর্যন্ত ভারতবর্ষ থেকে সরিয়ে দিতে পারি। হুগলি থেকে প্রদীপ বসু, রিপোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। হুগলি জেলার চাঁদদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার, লিকুইড পাউডার, হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল, রাউন্ড বার, হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ লিকুইড, পিটি ক্লিনার, ডিশ ওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চাঁদদানি পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ। যোগাযোগ করুন 9903090695 এই নম্বরে।